রবন্দুরা সুতরাং আমরা বলতে চাই মামুনুল হককে যদি গ্রেফতার করা হয় সত্য কথা বলার পক্ষে যদি মামুন হককে গ্রেফতার করা হয় বাংলাদেশের সমস্ত আলেমরা বাংলাদেশের সমস্ত তাওহীদি জনরা আজকে মামুনের পক্ষে মামুনুল হকের পক্ষে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশে মুক্তি চলবে না কথা বলুন ঠিক না বেঠে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমার প্রেম জমে এই হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমার প্রেম জমে এই হৃদয় গহীনে আমি তোমার গোলাম গো অন্য কারো নয় আমি তোমার গোলাম গো অন্য কারো নয় আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আমাদের সংবিধানের নাম কি জোরে বলেন আমাদের সংবিধানের নাম কি কারা কারা মুসলমান দুহাত তোলে আল্লাহকে দেখান আমরা জাতিতে মুসলমান আমাদের জীবন ব্যবস্থা আল্লাহর কোরআন কথা বলুন ঠিক না বে ঠিক আমাদের নেতা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুতরাং কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ যদি বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলে কেউ যদি বাংলার জমিরে একটি কোরআন বিদ্বেষী আইন পাশ করতে চায় কেউ যদি মুসলমানের বিরুদ্ধে আইন পাশ করতে চায় বাংলার জমিনে যদি কেউ যদি আলেম বিদ্বেষী কোনো কাজ কাম হয় মুসলমান ঘরে থাকতে পারে না কথা বলুন ঠিক না বে ঠিক সুতরাং মাথানের কাপড়ের কাফন বেঁধে দিয়ে আরেকবার ইসলামের জন্য কোরআনের জন্য যদি যদি আপনাকে আমাকে রক্ত দিতে হয় জমিনে মুসলমান তাতেও রাজি আছে কিন্তু কোনো কঠিন সময় কোনো সময় কোরআন ছাড়বেন না কারা কারা দুহাত তোলে একবার আল্লাহকে দেখিয়ে দে নরই তাকবীর প্রিয় উপস্থিতি আজকের আলোচনা মাহফিলের সম্মানিত প্রধান বক্তা দেশ এবং দেশের বাইরে পৃথিবীর সমস্ত মুসলমান ভাষাভাষীর যিনি বাংলা ভাষাভাষীর হৃদয়ের স্পন্দন অত্যন্ত সাবলীক যিনি বাংলাদেশের চার প্রকার তাফসির করে থাকেন এক নম্বর তার হচ্ছে বাস্তববাদী যেটা বাংলা জমিনে মুসলমানের সবচেয়ে গ্রহণযোগ্য যে তাফসির সেটাই করেন আমির হামজা কথা বলুন ঠিক না বে ঠিক আজকের এই প্রধান বক্তার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন আমৃত্যু যেন কোরআনের খেদমত করতে পারে সেই তৌফিক দান করুক চিৎকার করবেন আল্লাহ আমিন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতুহু প্রিয় উপস্থিতি আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আজকে তেলাওয়াত কুতুর উপরে আমার সাবজেক্ট হচ্ছে চূড়ান্ত সফলতা কোথায় আল্লাহ পাক কাদেরকে ক্ষমা করবেন না কথা বুঝতে পারছেন আমার চূড়ান্ত সফলতা কোথায় আপনি একটি বিল্ডিং বানালেন আপনি গ্রাজুয়েট করে আপনি ডক্টরেট হলেন আপনি এসপি হলেন ডিসি হলেন অনেক কিছু হলেন চেয়ারম্যান হলেন মেম্বার হলেন এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন এটাই কি আপনার সফলতা না কোন সফলতা আপনি পেতে চান চূড়ান্ত সফলতা কোথায় এর বিষয়ের উপর আলোচনা করব আপনারা শুনবেন ইনশাল্লাহ কোরআন থেকে বলার চেষ্টা করব সময় সংক্ষিপ্ত যেহেতু প্রধান মেহমান কিছুক্ষণের মধ্যে চলে আসবেন প্রিয় বন্ধুরা আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আল্লাহ পাক কাদেরকে ক্ষমা করবেন না পাঁচ প্রকার ব্যক্তিকে ক্ষমা করবেন না কে কোরআনের ভাষায় বলার চেষ্টা করব প্রিয় বন্ধুরা তাহলে এই জায়গায় বসার সুযোগ দান করেছেন কে এই জায়গায় বসলে সওয়াব হবে না গুনাহ হবে জোরে বলুন আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করলেন যখন তোমাদের সম্মুখে কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে যখন তোমাদের সম্মুখে বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শুরু হয়ে যাবে তোমরা যদি সবকিছু বাদ দিয়ে কোরআনের মঞ্চে বসতে পারো সবকিছু বাদ দিয়ে যদি তোমরা কোরআন শুনতে পারো আমি আসমানের মালিক জমিনের মালিক ঘোষণা করছি যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শুনবে যতক্ষণ পর্যন্ত রসুলের হাদিস আলোচনা শুনবে ততক্ষণ পর্যন্ত আসমানের মালিক জমিনের মালিক আমি ঘোষণা করছি তোমাদের প্রতি আমি বৃষ্টির মতন করে রহমত নাজিল করব চিৎকার করে বলুন সুবহানাল্লাহ
এই নেন কড়কড়ে বাস বদলে আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন ওয়া ইজা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন চিৎকার করে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন আয়াতুল কারীমের ভিতরে যখন তোমাদের সম্মুখে কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে যখন তোমাদের সম্মুখে মিশনবে হাদিস থেকে আলোচনা শুরু হয়ে যাবে যদি তোমরা চোখে সারে কোরআন শুনতে পারো দুই নম্বর তোমরা যদি মনোযোগ সহকারে কোরআন আলোচনা শুনতে পারো সামিনা ওয়া তানা কোরআন যা বললো মানার নিয়ত যদি তোমরা শুনতে পারো আমি রব্বুল আমিন আসমানের মালিক জমিনের মালিক জানিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত কোরআন শুনবে বৃষ্টির মতন করে আসমান থেকে রহমত নাজিল হবে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ কোরআন শুনলে রহমত নাজিল করবে কে শুধু তাই না যারা কোরআন শুনবে কোরআন শোনা ব্যক্তির তামাম জীবনের গুনাহখাতা আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দেবেন প্রিয় বন্ধুরা আজকে আফসোস লাগে দুঃখ লাগে কোরআন শুনলে সমস্ত রোগ বালা মুসিবত দূর করে দেন কে কোরআন যে জায়গায় হয় এই এলাকার আশেপাশে যত কবরবাসী আছে সমস্ত কবরে আজাব এখন মাফ করে দিয়েছেন কে যতক্ষণ পর্যন্ত কোরআনের তাফসীর হবে এই আওয়াজ এলাকার যত কবরবাসী আছে সমস্ত কবর আজাব গুলকে আল্লাহ পাক মাফ করে দেবেন খুশিনা বাজার আর যে জায়গায় কোরআন তেলাওয়াত হয় এই জায়গায় আর রোগ থাকে না রহমত দান করেন কে কিন্তু কোরআন হলে কোরআনের তাফসীর হলে এলাকার কবর আজাব মাফ হয়ে যায় কোরআনের তাফসীর শুনলে আপনার আমার প্রতি রহমত নাজিল হয় এলাকার আপনার কোরআনের তাফসীর শুনলে রোগ বালায় আসমানের বালা মুসিবত আসমানে উঠে যায় জমিনের বালা মুসিবত জমিনে চলে যায় তাহলে রহমত নাজিল করেন কে আফসোস লাগে দুঃখ লাগে মুসলমান শুনে রাখুন 95% মুসলমানের দেশে আজকে ওপেন ভাবে কোরআনের তাফসীর বন্ধ হয়ে যাচ্ছে কথা বলুন ঠিক না ঠিক কিন্তু আমি যখন আসরের সময় আসলাম এই জায়গায় হাজার হাজার মানুষের এক ফুটবল খেলা দেখেছে ওই জায়গায় করোনা হয় না করোনা হয় মসজিদে করোনা হয় তাফসীর মাহফিলে কোরআনে হয় করো ইসলামে আলোচনায় কথা বলুন ঠিক না ঠিক মুসলমান ইমান যদি থাকে প্রতিরোধ করতে হবে বাংলার জমিনে কোনো তাফসীর মাহফিল বন্ধ হবে না কোনো তাফসীর মাহফিল বন্ধ করা যাবে না যদি এই দেশ থেকে করোনা মুক্ত হতে চায় অবশ্যই করোনা তাফসীর মাহফিল চালু করতে হবে কথা বলুন ঠিক না ঠিক প্রিয় বন্ধুরা কিন্তু এই মাহফিলগুলো আজকে বন্ধ হয়ে যাচ্ছে তাহলে আবু জাহেল উতবা সাহিবার কাজ ছিল কোরআনে আলোচনা বন্ধ করা সুতরাং তারাই এই কাজগুলা তারাই যারাই করবে এই সমাজের ভিতরে তারা হচ্ছে আবু জাহেলের পিতাত্তা কথা বলুন ঠিক না ঠিক প্রিয় বন্ধুরা শুধু তাই না কিয়ামতের ময়দানে কারা কারা কোরআনের সুপারিশ পেতে চান দুহাত তুলে দেখান আমরা সকলে কোরআনের সুপারিশ পেতে চাই কথা বলুন ঠিক না ঠিক বিশ্বনবী হাদিসে বলেছেন ইকরাল কোরআনা ফাইনাল ইয়াতি আমাল কিয়ামতি শাফিয়ান লিয়া সাহাবিহি যারা কোরআনের তাফসীর মাহফিলে বসবে কোরআন শুনবে কোরআন শুনে যারা আল্লাহর প্রতি ঈমান বেড়ে যাবে আল্লাহর প্রতি এই কোরআন শোনা ব্যক্তিগুলোর জন্য কায়ামতের ময়দানে যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে জমিনগুলো তামা হয়ে যাবে গোনাগার ব্যক্তি জিহ্বাগুলো নাবিস্তক ঝরে যাবে কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে রক্ত প্রবাহিত হবে এই কোরআনের মঞ্চে যারাই বসবে কোরআন তার জন্য সুপারিশ করবে খুশি না বেজার আর জোরে বলুন খুশি মা ফররাত না ফিল কিতাবি মিন শাই এমন কোন বিষয় নাই এমন কোন রোগের ট্রিটমেন্ট নাই যেটা আল্লাহ পাক এই কোরআনের ভিতরে নাজিল করে না প্রিয় বন্ধুরা তাহলে আল্লাহ পাক সবকিছু আমাদের রোগ মুক্তির জন্য আমাকে ছুটি আসতে হবে আল্লাহর কাছে যেহেতু পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিককে রোগ দেওয়ার মালিককে সারানোর মালিককে এদেশে পুজো মণ্ডলে পুজো হবে এদেশে অন্য অন্য বাজার ঘাট চলবে সব কিছু চলবে কেন তাফসীর মাহফিল চলবে না এটা মুসলমানদের এক নম্বর দাবি কথা বলুন ঠিক না বেঠিক সুতরাং পৃথিবীর মুসলমান আজকে বাংলার জমিনে মুসলমানদেরকে বলতে চায় আজকে আলেমরা সত্য কথা বললে তাকে সবচেয়ে কষ্ট দেওয়া হয় কথা বলুন ঠিক না বেঠিক মামুনুল হক আমরা দেখতে পেরেছি তিনি যখন আমি হাদিসের ভিতরে পড়লাম যে দেশে যত মূর্তি স্থাপন হবে ওই দেশে তত প্রকার গজব আসবে কার দরবার থেকে জোরে বলুন আজকে যে দেশে যত মূর্তি বানানো হয়েছে ওই দেশে বেশি ভূমিকম্প হয় ওই দেশে বেশি রোগ হয় হার্ট অ্যাটাক হয় ডায়াবেটিস হয় কথা বলুন ঠিক না ঠিক এই জন্য আজকে হঠাৎ রোগ অ্যাক্সিডেন্ট ধর্মসরায় কি এমন ছিল আজকে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্টে 10-12 জন মারা যাচ্ছে কারণটা কি আজকে আমরা কোরআন মানতে চাই না তাফসীর মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে কারণটা এটাই
যে আমরা আল্লাহকে স্মরণ করি না, আমরা আল্লাহকে মানি। আজকে ইমামুল হক এই মুক্তির বিরুদ্ধে কথা বলেছে বলে আজকে তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু বলতে চাই, আমরা মুসলমানের দেশ, এটা মসজিদের দেশ, আলেম ওলামার দেশ, এটা হচ্ছে তাফসীর মাহফিলের দেশ। সুতরাং যারা তাফসীর এই জমিনে চলবে, সুতরাং যারা মুক্তি স্থাপন করতে চায়, উদ্বা সাহিবা চেয়েছিল তারা মক্কার বুকে, তারা মুক্তি বানানোর জন্য সংকল্প করেছিল, তাদের ভীষণ যেমন তারা বাস্তবায়ন করতে পারি নাই, বাংলার জমিনে মুসলমান সদা আকাশে, বাংলা জমিনে ইসলাম প্রিয় মানুষ, কোরআন প্রিয় মানুষ, সুতরাং এই জমিনে মুক্তি স্থাপন করতে দেওয়া হবে না। মুসলমানের একটি দাবি, কথা বলুন ঠিক না বেঠিক? ওতলা মামুনের প্রিয় বন্ধুরা, সুতরাং আমরা বলতে চাই, মামুনুল হককে যদি গ্রেপ্তার করা হয়, সত্য কথা বলার পক্ষে যদি মামুন হককে গ্রেপ্তার করা হয়, বাংলাদেশের সমস্ত আলেমরা, বাংলাদেশের সমস্ত তাওহিদি জানানা আজকে মামুনের পক্ষে, মামুনুল হকের পক্ষে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশে মুক্তি চলবে না, কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, যখন তোমাদের সম্মুখে কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে, তখন তোমরা যদি মনোযোগ সহকারে কোরআন শুনতে পারো, যদি তোমরা মনোযোগ সহকারে এবং চুপে সারে কোরআন শুনতে পারো, আমি রাব্বুল আমিন তোমাদের জন্য রহমত নাজিল করব। শুধু তাই না, যারা একটি ঘন্টা কোরআনের জন্য ব্যয় করবে, 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, একটি ঘন্টা কোরআনের জন্য ব্যয় করলে সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। তাহলে খুশি না বাজার? তাহলে আমরা এখন কি শুনবো? কোরআনের তাফসির শুনবো? কোরআন তো বিএনপির নয়, জামাত ইসলামের নয়, এরপরে আওয়ামী লীগের নয়, কোরআন কোনো মানুষের তৈরি করা আইনের কোনো দলের নয়, কোরআন কার? আমরা কার? জমিন কার? সেজদা দেব কার? আল্লাহ। সুতরাং আল্লাহর কোরআনের কথা শুনবো। প্রিয় বন্ধুরা, চূড়ান্ত সফলতা কোথায়? চূড়ান্ত সফলতা পেতে গেলে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল আর জান্নাতের টিকিট পেয়ে গেল, এই ব্যক্তি কিন্তু চূড়ান্ত সফলতা পেল, কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে, এটু জিগে করে লা ইলাহা লা ইলাহা আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ, রাখব ধরে মোরা রাসূলের সম্মান, সেই শক্তি দাও প্রভু, সেই শক্তি দাও আবু বকর ওমর উসমান আলীর শক্তি দাও, আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ, রাখব ধরে মোরা রাসূলের সম্মান, সেই শক্তি দাও প্রভু, সেই শক্তি দাও খাব্বাব বেলাল খোবাইবের মতন শক্তি দাও, ও কুফুরের বিরুদ্ধে মোলা লড়ব, কোরআনের আইনে দেশ গড়ব, কথা বলুন ঠিক না বেঠিক? ও কুফুরের বিরুদ্ধে মোলা লড়ব, কোরআনের আইনে দেশ গড়ব, যদি মরণ দাও প্রভু সেই মরণ দাও, খাব্বাব বেলাল খোবাইবের মতন মরণ দাও, আল্লাহকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ, রাখব ধরে মোরা রাসূলের সম্মান, সেই শক্তি দাও প্রভু, সেই শক্তি দাও খাব্বাব বেলাল খোবাইবের মতন শক্তি দাও, ও কালেমার পতাকা উড়বে যেদিন ইসলামী রাষ্ট্র হবে সেদিন, কথা বলুন ঠিক না বেঠিক? ও কালিমার পতাকা উড়বে যেদিন ইসলামী রাষ্ট্র পাব সেদিন, থাকবে না সুদ ঘুষ জেনাবে বিচার, চলবে আইন শুধু শুধু যে তোমার, কথা বলুন ঠিক না বেঠিক? আমরা চাই কোরআনের রাষ্ট্র, আমরা চাই ইসলামী রাষ্ট্র, যে জায়গায় কেউ কারোর কোনো প্রকার নির্যাতন করবে না। প্রিয় বন্ধুরা, তাহলে চিন্তা করে দেখুন, চূড়ান্ত সফলতা কোথায়? আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত,
প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, একদিন আপনাকে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকবে না, কোনো ক্ষমতা চিরস্থায়ী নাই, কোনো মানুষ চিরস্থায়ী নাই। আপনাকে আমাকে দুনিয়ার মাঝ থেকে একদিন চলে যেতে হবে, আপনাকে আমাকে এই চেয়ার ছেড়ে দিতে হবে। সুতরাং প্রত্যেক ব্যক্তির ঠিকানা হচ্ছে কবর, কথা বলুন ঠিক না বেঠিক? যদি আপনার এই চিন্তা চেতনা যদি মাথার ভিতরে থাকে, আপনাকে আমাকে প্রত্যেকটা ব্যক্তিকে মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে। আমি যদি 50 তলার ভিতরে থাকি, আমি যদি এসি ঘরের ভিতরে থাকি, আমি যদি এসি বাড়ির ভিতরে থাকি, আমার যদি প্রোটেকশন থাকে, সব কিছু থাকে, তারপরেও যখন আমার সীমাবদ্ধ জীবনটা যখন শেষ হয়ে যাবে, আপনাকে আমাকে ওই জায়গায় থেকে নামানো হবে, কিন্তু এই মাটির নিচে, কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুর একটা চিন্তা করে দেখুন তাহলে। প্রিয় বন্ধুরা একটু চিন্তা করে দেখুন তাহলে, আপনাকে আমাকে এই পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করতে হবে, আল্লাহর দরবারে যেতে হবে। সুতরাং আপনাকে আমাকে যখন আল্লাহর দরবারে যেতে হবে, সুতরাং তার এক মুহূর্তে এমন কাজ আপনাকে আমাকে করা লাগবে যে কাজের কারণে আপনি আমি হয়ে যাব আল্লাহর প্রিয় গোলাম, কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা একটু চিন্তা করে দেখুন তাহলে, আল্লাহর প্রিয় গোলাম যদি আপনি হতে চান, সুতরাং দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট আপনাকে অর্জন করা লাগবে। আর জান্নাতের সার্টিফিকেট অর্জন করার প্রথম নম্বর শর্ত হচ্ছে আপনাকে আমাকে ঈমানদার হওয়া লাগবে, কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আপনি সফলতা যদি পেতে চান, প্রথম নম্বর সত্য হচ্ছে আপনাকে ঈমান আল্লাহর প্রতিমান আনতে হবে, দুই নম্বর ভালো ভালো কাজ করতে হবে। ঈমান যদি আপনি আল্লাহর প্রতিমান আনতে পারেন, ভালো ভালো কাজ যদি জমিনে করতে পারেন, তাহলে আপনি চূড়ান্ত সফলতার প্রথম স্টেপ পেয়ে গেলেন, কথা বলুন।